এবার প্রায় ছ মাসের বাচ্চা হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আবারও হাতি মৃত্যু। হাতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার মানিকবাজার পঞ্চায়েত এবং রাধানগর রেঞ্জের নোনাসোল ভাটপুকুর বড়সুদ জঙ্গলে। বন দপ্তর সূত্রে জানা যায়, বাচ্চা হাতিটির বয়স প্রায় ছ মাস। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের আধিকারিকরা এবং সোনামুখী থানার পুলিশ। তবে কি কারণে হাতিটির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বারবার হাতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।